ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, জি স্যার। হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা মনে হয় শুনেছো, তোমাদের পরীক্ষার প্যাটার্ন কিছু শুনেছো, কিভাবে পরীক্ষা হবে? তোমরা কিছু শুনেছো তোমাদের পরীক্ষার প্যাটার্নটা কিভাবে হবে? হ্যালো, ওকে, যেহেতু শুনেছো, তারপরে আমি আমি কিছু বলছি এবং আমার টপিকস নিয়ে আমি কিছু ডিসকাস করব। তোমাদের যখন ওয়ান ওয়ান পরীক্ষা হয়েছে, তখন তোমাদের 72 মার্কের পরীক্ষা হয়েছিল ফাইনালে, এখানেও 72 মার্কের পরীক্ষা হবে। 72-এর মধ্যে এমসিকিউ থাকবে 36, আর রিটেন থাকবে 36। এই টোটাল 72 মার্কের পরীক্ষা হবে। এখন এমসিকিউ এর মধ্যে টোটাল 36 কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক 1, অর্থাৎ 36। এই 36 কোশ্চেন, মানে 36 এমসিকিউ 30 মিনিটে আপনাকে অ্যান্সার করতে হবে। 30 মিনিটে আপনাকে এই 36টা কোশ্চেন অ্যান্সার করতে হবে ম্যাথমেটিক্স এর। সুতরাং কোশ্চেন অত কয় এখানে, যেহেতু মানে একটা কোশ্চেন 1 মিনিটও পাবেন না, কোশ্চেন খুব ইজি হবে, মানে যাতে আপনার দেখেই বুঝতে পারেন, বা একটা ছোট একটা লাইন করলেই যেন অ্যান্সার পান, এভাবেই কোশ্চেন করা হবে। কোশ্চেন অত কঠিন মানে এখানে হবে না, অত ইজি ভাবে করতে হবে, নতুবা তো হবে না। আর রিটেন হচ্ছে এখানে 8টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 4.5, অর্থাৎ টোটাল 36। এখানে টাইম পাবেন 1 আওয়ার। অর্থাৎ এমসিকিউ থাকবে 36, রিটেন থাকবে 36। রিটেনে আপনাকে 8টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক 4.5, তা 36, সময় পাবেন 1 ঘন্টা। আর এমসিকিউর জন্য সময় পাবেন আপনি 30 মিনিট, এমসিকিউ ওরা থাকবে 36। এখন হ্যাঁ বলেন, এই যে এখানে যে 8টা কোশ্চেনে হচ্ছে যে 4.5 করে, এখানে কি আমাদের জন্য কোনো অপশন থাকবে যে আমরা? না 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 না, কোনো অপশন নাই। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। এখন এই যে এমসিকিউ তে 36 থাকবে, তে কোথা থেকে কয়টা এমসিকিউ থাকবে, কোথা থেকে কয়টা এমসিকিউ থাকবে, সেটা আমাদের মানে ম্যাথমেটিক্স 2 তে 4টা পার্ট আছে। একটা হলো ODE, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর পরেরটা হচ্ছে ভেক্টর, এর পরেরটা হচ্ছে কমপ্লেক্স, এর পরেরটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই এমসিকিউতে অর্ডিনারি ডিফারেনশিয়াল থেকে 9টা কোশ্চেন থাকবে, ভেক্টর থেকে 9টা কোশ্চেন থাকবে, কমপ্লেক্স থেকে 9টা কোশ্চেন থাকবে, ল্যাপ্লাস থেকে 9টা কোশ্চেন থাকবে। এই 4 নং 36, এগুলো হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, অর্থাৎ এমসিকিউ এভাবে থাকবে। আর রিটেনে এই অর্ডিনারি থেকে 2টো কোশ্চেন থাকবে, ভেক্টর থেকে 2টো কোশ্চেন থাকবে, কমপ্লেক্স থেকে 2টো কোশ্চেন থাকবে, আর ল্যাপ্লাস থেকে 2টো কোশ্চেন থাকবে। এই 4 × 8। ঠিক আছে, তাহলে এভাবে এই 4 নং 36 এভাবে, অর্থাৎ এখানে পার্ট এ বলতে হচ্ছে অর্ডার ভেক্টর, আর পার্ট বি বলতে হচ্ছে কমপ্লেক্স এবং ল্যাপ্লাস। পার্ট বি তে এখানে 4টা কোশ্চেন থাকবে, পার্ট এ তে 4টা। পার্ট এ তে 18টা এমসিকিউ, পার্ট বি তেও 18টা এমসিকিউ। দেখেন এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা তা একটু বলেন। কি এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? আমি কি সে কথা বলেছি আপনি আগের বছর কোশ্চেন সলভ করলে পাবেন? আপনি বিগত মনে করেন 5-7 বছর কোশ্চেন দেখেন, রিটেন কোশ্চেন কিভাবে আসে,
সেইভাবে পরীক্ষায় আসবে, এর বাইরে কিছু হবে না। মনে করেন ওখানে একটার ভিতরে এবিসি আছে, এখানে এবিসি না থেকে সরাসরি থাকতে পারে, ধর আটটা কোশ্চেন থাকবে এখানে, অর্থাৎ যাতে আপনি এক ঘন্টায় অ্যান্সার করতে পারেন এইভাবেই দেওয়া হবে। আটটা কোশ্চেন আপনি কয় মিনিট সময় পাবেন বলেন? সাত আট আসা আপনার সাত মিনিট সময় ধরে পাবেন একটা কোশ্চেনে অ্যান্সার করতে। তা আপনাকে সেইভাবেই অঙ্ক দেওয়া হবে যে যে অঙ্কটা আপনি সাত মিনিট বা আট মিনিটে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? আর কার কোন কোশ্চেন আছে এই বিষয়ে? স্যার এমসিকিউ কে স্যার ও একদম ছোট করে দেওয়া হবে, যেটা 36টা 30 মিনিটে পসিবল, সেইভাবেই দেওয়া হবে। মানে যারা কোশ্চেন করবেন তারা ওইভাবেই কোশ্চেন করবেন, তাহলে বলা হয়েছে এভাবে কোশ্চেন করার জন্য দিক নির্দেশনা। আপনারা যেরকম নতুন আমরাও এরকম নতুন, সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নাই। যেমন যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ওরা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরে যখন এমসিকিউ পরীক্ষা নিলাম খুব ইজি তাদের কাছে, তারা তখন মানে ভাইবা দিতে চায় না, তারা তখন মানে এমসিকিউ পরীক্ষা দিতে চায়, মানে 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 এরকম ব্যাপারটা। ওকে, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আর এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? এই কিছু বলেন। ওকে, এরপর আসেন আপনাদের সিলেবাসে, আমরা একটু আসি ওডি। ওডির ভিতরে কি কি ছিল আপনাদের মনে আছে? সেপারেবল ছিল তাই না, ভেরিয়েবল সেপারেবল কি ছিল নাকি? জি স্যার। ওকে, তারপরে মনে ছিল হোমোজেনাস, হোমোজেনাস এবং রিডিউসেবল হোমোজেনাস যাই করেন সেটা। তিন নম্বরে মনে ছিল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। চার নম্বরে মনে ছিল বার্নোলিস, বার্নোলিস মনে ছিল নাকি কি ছিল তো এগুলো? জি স্যার। ওকে, এই এই যে চারটা, এই চারটাকে আমি বললাম ফার্স্ট অর্ডার, মানে এই প্রত্যেকটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একবার ডিফারেনশিয়াল। এই যে চারটা টপিক, এই চারটা টপিক সলভ করলে আপনাকে ফাইনালে একটা কোশ্চেন থাকবে এখান থেকে, বা ফাইনালে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? স্যার হোমোজেনিয়াসটার জন্য কি চ্যাপ্টার 4 ও পড়া লাগবে? রিডিউসেবল হোমোজেনাস, হ্যাঁ হ্যাঁ, এটা করতে হবে। ওখান থেকে মানে একটা অঙ্ক করলেই হবে, আমি একটা অঙ্ক দিচ্ছি, মানে এই নিয়মে একটা অঙ্ক আপনি করতে পারেন, আমি দিচ্ছি। হ্যাঁ, মনে করেন এই এই জাতীয় একটা অঙ্ক করতে পারেন, মনে হয় আমি ক্লাসও করাইছি কিনা। ট্রাইস এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি অফ ডি ওয়াই মাইনাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি অফ ডি এক্স ইকুয়াল টু জিরো, মানে এটা হচ্ছে রিডিউসেবল হোমোজেনাস এর এই অঙ্ক, এই অঙ্কটা একটু করেন, সলভ করেন, ঠিক আছে? আর ভেরিয়েবল সেপারেবল এর ওই যে অঙ্কগুলো আছে না, যে এই টাইপের অঙ্কগুলো ভেরিয়েবল সেপারেবল এ, এই যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এ স্কয়ার, এই টাইপের অঙ্ক করাইছি না? জি স্যার। হ্যাঁ, এই টাইপের এই একটা অঙ্ক, আর একটা অঙ্ক মনে আছে এই নিয়মের, এই দুটো অঙ্ক সলভ করেন ভালো করে, যে ফোর এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস হোল স্কয়ার, ঠিক আছে? ভেরিয়েবল সেপারেবল এ এই দুটো মানে এই জাতীয় অঙ্কগুলো করবেন, আর হোমোজেনাস তো এমনি নর্মাল হোমোজেনাস করবেন, আর বার্নোল ওই আপনার রিডিউসেবল এ এই অঙ্কটা করবেন, আর লিনিয়ার এর অঙ্ক তো আপনারা জানেন, আর রিডিউসেবল ওই যে কি নাম বার্নোলিস তো করাইছি আমরা, ওগুলো করবেন। তা আমরা কি বুঝলাম, এটাকে বলছি আমরা ফার্স্ট অর্ডার, এই ফার্স্ট অর্ডার থেকে একটা কোশ্চেন থাকবে, কি কোনো সমস্যা আছে এ পর্যন্ত? কার কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এক তাহলে আমাদের ওডি থেকে কয়টা কোশ্চেন থাকবে? দুইটা স্যার টোটাল, দুইটা, দুটোর মধ্যে আমরা কি পাইলাম, ফার্স্ট অর্ডার থেকে একটা কোশ্চেন থাকবে, তাহলে সেকেন্ড কোশ্চেনটা কোথা থেকে থাকবে? ওই যে আমরা মনে করেছি হায়ার অর্ডার, হায়ার অর্ডার করেছি
তারপর মনে করেছি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, মনে করেছিলাম ভেরিয়েবল কোএফিসিয়েন্ট CIENTS, আর মনে করেছিলাম মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, ভেরিয়েশন অফ প্যারামিটার কি করেছিলাম? জি স্যার। ওকে, এখন এই যে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আর মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার দুটো একটু বড় অঙ্ক, এই অঙ্ক এত কম সময়ে আপনারা অ্যান্সার করতে পারবেন না, সুতরাং এই দুটো চ্যাপ্টার বাদ। কি খুশি তো? ওকে, এই দুটো চ্যাপ্টার বাদ। তাহলে কি হলো হায়ার অর্ডার? এই হায়ার অর্ডার থেকে একটা অঙ্ক আসবে। হায়ার অর্ডার কোনটা? ওই যে যেটা আমরা কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করেছি না, কিছু বুঝলেন? লাস্টের কথাটা একটু আরেকবার রিপিট করলে ভালো হয়। লাস্টের কথাটা হচ্ছে ভেরিয়েশন অফ প্যারামিটার আর ভেরিয়েবল কোএফিসিয়েন্ট এই দুটো চ্যাপ্টার বাদ। এই চ্যাপ্টার যদি বাদ থাকে তাহলে কোন চ্যাপ্টারটা থাকে? শুধুমাত্র হায়ার অর্ডার। হায়ার অর্ডার থেকে একটা কোশ্চেন থাকবে, হায়ার অর্ডার কোনগুলো? মনে করেন আমি একটা অঙ্ক দিয়ে এখানে জাস্ট লিখলাম ডি স্কয়ার প্লাস ফাইভ ডি মাইনাস টোয়েন্টি ফোর অফ ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু সাইন এক্স। তাহলে এই অঙ্কটা যদি সলিউশন বের করতে হয় কয়টা সলিউশন পাবো আমরা এই অঙ্কটায়? একটা কি ওয়াই সি আর একটা কি ওয়াইপি, ওয়াইপি এই দুটো যোগ করলেই টোটাল সলিউশন পাবো। তো একটা ওয়াই সি বের করবেন আর ওয়াইপি, ওয়াইপি বের করার জন্য তো আমাদের সূত্র আছে ই টু দি পাওয়ার এক্স, আমরা মানে এই সূত্র করাইছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি, মনে আছে? ডান পাশ যদি এরকম থাকে তাহলে কিভাবে করতে হবে? আমরা করাইছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার করাইছিলেন, মনে আছে, এখন আর কি ভুলে গেছি, আবার দেখতে হবে। এই ভুলে গেছি মানে এই আপনাদের কদিন আগে রিভিউ ক্লাস নিয়েছে না? কোন স্যার নিয়েছে রিভিউ ক্লাস? এই রিভিউ ক্লাস কোন স্যার নিয়েছে? স্যার রুকন স্যার। তাহলে উনি এগুলো দেখান নাই? জি স্যার করাইছে। হ্যাঁ, মানে মানে আপনারা এই অঙ্কগুলো সলভ করবেন? আমি কি আপনাদের ওডি পড়াইছিলাম? জি স্যার। আমি নিলে আপনার জন্য ইজি হতো, যাই হোক পরবর্তীতে একটা সমস্যা হয়েছে, যাই হোক। এখানে মানে আটটা অঙ্ক দিচ্ছে, এই আটটা অঙ্ক ভালো করে করবেন। আটটা অঙ্ক করলে মানে সব নিয়মের মধ্যে চলে আস। একটু তাড়াতাড়ি লেখেন, এখানে চারটা দিয়েছি। লেখা শেষ হয়েছে? লেখা শেষ হলে বলেন। শেষ লেখা, উপরটা মুছে দিলাম। চার পাঁচ নম্বরে হচ্ছে ডি কিউব মাইনাস সিক্স ডি স্কয়ার প্লাস ইলেভেন ডি মাইনাস সিক্স y to the power twice x plus 1 y equal to 3 plus e to the power minus x plus 5 e to the power twice x 7 h d square minus 3d plus 2 of y equal to 4x d square plus 2d plus 1 অফ ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস। আমরা যে কটা নিয়ম করাইছিলাম সবগুলো নিয়মের মধ্যে আছে, তো চারটা নিয়ম মনে হয় করাইছিলাম। অর্থাৎ যদি ডান পাশ ই টু দি পাওয়ার এক্স থাকে, যদি ডান পাশ সাইন এক্স বা কজ এক্স থাকে, যদি ডান পাশে এক্স জাস্ট অ্যালজাব্রিক মানে এক্স এক্স স্কয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন থাকলে কি হবে, আর ডান পাশে যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তখন কিভাবে হবে, এই চার নিয়মের অঙ্ক এই আটটা অঙ্কের মধ্যে আছে। এই আটটা অঙ্ক ভালো করে করলেই মোটামুটি হবে, সব মানে সব নিয়মের অঙ্ক অঙ্ক আপনার সলভ করা হয় এই এই আটটা অঙ্ক করলে। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পেরেছি? সবার লেখা শেষ হয়েছে?
লেখা কি শেষ হয়েছে ভাই? এইখান থেকে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ওডি দুটো অঙ্ক পেয়ে গেলাম, শেষ। এখন ওডি নিয়ে কার কোন সমস্যা আছে একটু বলেন। মানে একজনে বলেন স্যার, বললাম স্যার একটা দুটাকে এক্সাম্পল দেওয়া যায় স্যার, মানে কিরকম আসতে পারে এমসিকিউ, কিরকম আসতে পারে? আসলে কোশ্চেন করার সময় ইজি মনে করেন, এইভাবে কি বলবো, মনে করেন আমরা মনে শিখেছি যে ওয়াই পি যদি এরকম থাকে ওয়ান বাই এফ অফ ডি ই টু দি পাওয়ার এক্স, যদি ডান পাশ ই টু দি পাওয়ার এক্স থাকে তখন কি হয়, ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই কি মানে ডি এর জায়গায় এ বসে যায় না, ডট ওয়ান হয় না? জি স্যার। ঠিক আছে, তা এখন আমি বলতে পারি যদি এইটা ইকুয়াল টু এইটা হয় তাহলে কোনটা সত্য, এইটা ইকুয়াল টু এইটা হলে কোনটা সত্য, আমি এরকম একটা কোশ্চেন আপনাকে দিতে পারি, বা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বললাম এর মানে এটা অর্ডার কত, ডিগ্রি কত, আমরা করাইছি না অর্ডার ডিগ্রি? জি স্যার। সে অর্ডার ডিগ্রি মানে এরকম ছোট ছোট জিনিস আপনাকে আসতে পারে, দেখতে হবে স্যার। এক্সাক্ট থেকে তো কোনো ম্যাথ আসবে না, এক্সাক্ট থেকে আমরা তো পড়াচ্ছি না এখন পর্যন্ত, আমাকে আমরা যেগুলো দিয়েছি চ্যাপ্টার এই চ্যাপ্টার গুলো ভালো করে পড়েন, কনজারভেটিভ ফোর্স ফিল্ড মনে আছে? কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এর ভিতরে মনে হয় ছিল স্কেলার পোটেনশিয়াল, মনে আছে? যোগ স্কেলার পোটেনশিয়াল, স্কেলার শুধু লিখলাম, আর এরপরে ছিল মনে হয় ডাব্লু মানে ওয়ার্ক ডান। একটা অঙ্কের ভিতর তিনটা পার্ট কি ছিল? জি স্যার। এইটা আর হচ্ছে গ্রিনস থিওরামের স্টেটমেন্ট পড়বেন, আর দুটো অঙ্ক মনে হয় আমি করতে বলেছিলাম বা আমার মনে করাইছিলাম, এই অঙ্ক মানে এই দুটো থেকে একটা অঙ্ক থাকবে, মানে এই দুটো থেকে একটা অঙ্ক থাকবে আপনাদের। স্যার ফার্স্টে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড প্লাস স্যার স্কেলার আর ওয়ার্ক, এই স্যার এই তিনটাই তো স্যার একটা থাকবে, একটা। এখন যে যিনি কোশ্চেন সেটার তিনি চিন্তা করবে আসলে তিনটা আপনি সাত মিনিট বা আট মিনিটে পারবেন কিনা, তখন আমরা একটা কমাই দিতে পারি, ঠিক আছে? স্যার ওয়ার্ক জানের তো অনেক রকম হয়, আমরা কোন টাইপটা করব? আপনার যে টাইপটা আপনার কাছে ইজি মনে হয় সেটা করবেন, ওকে? এই গেল একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন লাগবে না? আর একটা লাগবে, আর একটা কোশ্চেন হচ্ছে আমরা মনে করছিলাম কো প্ল্যানার করেছিলাম, অঙ্ক করেছিলাম তিনটা ভেক্টর দেয়া থাকলে কোপ্ল্যানার হবে, থ্রি ভেক্টরস তিনটা ভেক্টর আমি বললাম, আবার কোপ্ল্যানার এরকম হতে পারে, কোপ্ল্যানার যে চারটা পজিশন ভেক্টর আছে, ফোর পজিশন ভেক্টর, আমাকে আমাকে চেক করতে বলবে এই চারটা পজিশন ভেক্টর কোপ্ল্যানার কিনা, এই টাইপের অঙ্ক আমরা করাইছি। প্রথমে হলো তিনটা ভেক্টর কোপ্ল্যানার হবে কিনা, পরে হলো চারটা পজিশন ভেক্টর কোপ্ল্যানার হবে কিনা, তিন নম্বরে হচ্ছে ভলিউম অফ দা প্যারালাল পাইপ, এমসিকিউ তো আসতে পারে, ভলিউম অফ দা প্যারালাল পাইপ, ভলিউম অফ দা প্যারালাল পাইপ গেল। চার নম্বর হচ্ছে আমরা মনে হয় ক্লাস টেস্ট নিয়েছিলাম এই ধরনের প্রমাণ দিয়ে, মানে দুটো প্রমাণ মনে হয় করাইছিলাম, B cross C cross C cross A equal to A dot B cross C তার হোল স্কয়ার, কি করাইছি না এই টাইপের অঙ্ক?
ভালো করে করবেন। আর একটা আছে, এটা খুবই খুবই ইজি, এগুলো হচ্ছে মানে এটা এমসিকিউ তে আসতে পারে, যে এইটা সমান সমান কোনটা সত্য, এ ডট সি মাইনাস সি ইনটু এ ডট বি, অথবা এ মানে মানে এই জাতীয় মানে প্রমাণ আমরা খাতা লিখে দিয়েছিলাম, যাই হোক মানে এইগুলো একটু দেখবেন কোনটা সত্য পরীক্ষা আসতে। আমরা এই প্রমাণগুলো মনে হয় এ সমান একটা ভেক্টর ধরে নিয়েছিলাম, মনে আছে কিনা, A1i, A2j plus A3dk, similarly B সমান একটা ভেক্টর, C সমান একটা ভেক্টর, D C সমান ভেক্টর, ধরে বাম পাশ ডান পাশ সমান করব, করলে যা হয় পরীক্ষা আসতে পারে সোদার এত সমান এত, অথবা এমসিকিউ আসতে পারে এইটা সমান সমান কোনটা সত্য, হুইচ ইজ দা কারেক্ট অ্যান্সার। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ডেফিনেশন এলো আটটা, নয় নম্বরে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ করছি না অঙ্ক, ডিরেকশনাল ডেরিভেটিভ কি ছিল? জি স্যার। আর একটা এই এই যে একটা প্রমাণ আছে, ল্যাপ্লাস স্কয়ার 1 বাই r ইকুয়াল টু 0, এই প্রমাণ এই এই 10টা ভালো করে করবেন, এখান থেকে একটা অঙ্ক। কিছু বুঝলেন আপনারা? স্যার ডেফিনিশন গুলা কি স্যার এমসিকিউ তে থাকতে পারে? এমসিকিউ ডেফিনিশন তো বহু থাকবে না, ডেফিনিশনের মধ্যে মনে করেন আপনাকে বলতে পারে ভি একটা ভেক্টর দেওয়া আছে, ভি ইকুয়াল টু মানে 2i থ্রাইস এ, মানে এইটার গ্রেডিয়েন্ট করলে কি হবে, ডাইভারজেন্স করলে কি হবে, কার্ল করলে কি হবে, এটা এমসিকিউ আসতে পারে। মনে করেন একটা ভেক্টর আছে এ ইকুয়াল টু 2i প্লাস থ্রাইস এ প্লাস 5k, তাই এইটার ডাইভারজেন্স অফ এ করলে কি হবে, ডাইভারজেন্স অফ বি, ডাইভারজেন্স এ মানে কি নেবলা ডট এ, এটা করলে কত আসবে, সাপোজ বা এখানে টোয়াইস এক্স আছে, টোয়াই থ্রি ওয়াই থাকতে পারে, ফাইভ জেড থাকতে পারে, বা কার্ল করলে কি হবে, নেবলা ক্রস এ এটা করলে কি হবে, মানে এইরকম, ঠিক আছে? ওটা ডেফিনেশন না পড়লে তো আপনি এই মানে এগুলো পারবেন না, সেটা আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমাদের ভেক্টরে দুটো হয়ে গেল। ওকে, এরপরে কি আছে? বলেন এরপরে কি স্যার? ল্যাপ্লাস, ল্যাপ্লাস মানে এরপরে কমপ্লেক্স, কমপ্লেক্সে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন নামে একটা চ্যাপ্টার আছে, আপনারা কি জানেন? জি স্যার। আচ্ছা, কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন এর মধ্যে কি কি আছে? ডি মোইভার্স থিওরাম, কি আপনারা পড়ছেন না ডি মোইভার্স থিওরাম? জি স্যার। এইটা স্টেটমেন্ট পড়বেন, আর এই সাপেক্ষে মনে হয় দুই একটা অঙ্ক, মানে মানে এটা কে নিছে ক্লাস স্যার? রোকন স্যার। না, এটা রোকন স্যার নিছে কমপ্লেক্সে? জি স্যার। যাই হোক, তাই এখানে এই থিওরাম পড়বেন এবং এই সাপেক্ষে ম্যাথ করবেন, ঠিক আছে? আর একটা অঙ্ক আছে না, এইভাবে আমরা মনে স্যার করাইছেন, হারমোনিক করাইছেন না, প্লাস কনজুগেট হারমোনিক কি করাইছেন স্যার? জি স্যার করাইছে। হ্যাঁ, কনজুগেট হারমোনিক আর প্লাস হচ্ছে এফ অফ জেড ইন টার্মস অফ জেড, এরকম মানে একটার ভিতর তিনটা অঙ্ক, ঠিক আছে?
এই দুটো টাইপের ম্যাথ ভালো করে করবেন, আর এর সাথে ডেফিনেশন পড়বেন, হারমোনিকের ডেফিনেশন, কনজুগেট ডেফিনেশন, তারপর সিআর ইকুয়েশন মানে কসি-রিমান ইকুয়েশনের ডেফিনেশন, তারপরে অ্যানালাইটিক ফাংশন, অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন পড়বেন, এই তো এগুলো পড়বেন ভালো করে। স্যার অ্যানালাইটিক ফাংশনের ম্যাথগুলো লাগবে না? ম্যাথ আসলে লাগবে না ওগুলো, ঠিক আছে? আপনি কসি-রিমান মানে ছোট একটা অঙ্ক দিয়ে বললো এটা কসি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা, কসি-রিমান ইকুয়েশন যদি না জানেন তাহলে আপনি কি করে মানে স্যাটিসফাই করবেন? অর্থাৎ ডেফিনেশন পড়ার সময় এই জাতীয় মানে ছোট ছোট ম্যাথ একটু করবেন, ঠিক আছে? কিন্তু এখানে মানে মেইন ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ডিমোরিভাস থিওরাম, তার অঙ্ক আর হারমোনিক কনজুগেট হারমোনিক আর এফ অফ জেড ইন টার্মস অফ জেড, এই হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর সিআর ওগুলো এমসিকিউর জন্য আসতে পারে। কি আমরা বুঝতে পারলাম? তাহলে কমপ্লেক্সে একটা গেল, এরপরে কমপ্লেক্সের আর একটা আছে কসি ইন্টিগ্রাল ফর্মুলা, পড়েছেন? কসি ইন্টিগ্রাল ফর্মুলা পড়াইছেন না স্যার? জি স্যার। এই সাপেক্ষে ম্যাথও করাইছেন, কসি ইন্টিগ্রাল ফর্মুলা ম্যাথ লিখলাম, আরটা হচ্ছে কসি মানে রেসিডিউ থিওরাম, কি করাইছেন? এরও ম্যাথ। কসি ইন্টিগ্রাল ফর্মুলা আর রেসিডিউ থিওরাম এই দুটোর ম্যাথ করবেন ভালো করে, এবং কসি ইন্টিগ্রাল ফর্মুলার স্টেটমেন্ট পড়বেন, রেসিডিউ থিওরামের স্টেটমেন্ট পড়বেন, আর একটা স্টেটমেন্ট পড়বেন কসি ফান্ডামেন্টাল থিওরাম, ফান্ডামেন্টাল থিওরামের স্টেটমেন্ট পড়বেন, এই তিনটা স্টেটমেন্ট পড়বেন, আর এই দুটো ম্যাথ করবেন দুটো মেথড থেকে, কসি ইন্টিগ্রাল থেকে ম্যাথ আর রেসিডিউ থিওরাম থেকে ম্যাথ। স্যার এখানে একটা লাইন ইন্টিগ্রাল এর ম্যাথ ছিল, ওটা কি বাদ? ও লাগবে না, এখন যা যা বলতেছি এডুক করবেন, কসি ইন্টিগ্রাল ফর্মুলা ম্যাথ করবেন, রেসিডিউ থিওরামের ম্যাথ করবেন, আর কসি ফান্ডামেন্টাল থিওরামের স্টেটমেন্ট পড়বেন, এখান থেকে একটা অঙ্ক থাকবে। এই হচ্ছে আপনার কমপ্লেক্সের দুই সেট শেষ। কি এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এরপরে কোনটা? কোনটা এরপরে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আরটা আছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কি আছে না? এই ল্যাপ্লাস থেকে একটা অঙ্ক থাকবে, ইনভার্স থেকে একটা অঙ্ক থাকবে, ল্যাপ্লাস এর ভিতরে কি কি থাকতে পারে এটা পড়বেন, ডিফাইন ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা তো পড়বেনই, ফার্স্ট শিফটিং প্রপার্টি দিয়ে মানে অঙ্ক করাইছেন মনে হয় স্যার বা ম্যাডাম, যাই হোক ফার্স্ট শিফটিং প্রপার্টি, আমি অঙ্কর প্যাটার্নটা একটু লিখে দিই, ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি থ্রি কজ অফ সিক্স টি মাইনাস ফাইভ সাইন অফ ফাইভ টি, মানে এটা হচ্ছে ফার্স্ট শিফটিং দিয়ে এই টাইপের অঙ্ক করবেন। দুই নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বাই টি, অর্থাৎ টি দ্বারা মাল্টিপ্লিকেশন হলে কি হবে ল্যাপ্লাস কি, আর এটা হলো ডিভিশন বাই টি, ডিভিশন বাই টি, কি স্যার করাইছেন এগুলো? জি স্যার। ওকে, এই তিন জাতীয় জিনিস করলে এখান থেকে একটা অঙ্ক থাকবে, এই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। স্যার মাল্টিপ্লিকেশন, হ্যাঁ বলেন, টি তে বলেন টি কিউব হলো স্যার তিনবার ইন্টিগ্রেশন ছিল স্যার, ওগুলোও আসবে স্যার? আমরা অনেক তিনবার দরকার নাই, তিনবার দরকার নাই, দুবার করে আমি দেখাচ্ছি, এই মানে এই দুটো ভালো করে করেন, ও তিনবার লাগবে 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 করতে হবে, এটা তিনবার হলে তো দুবার ডিফারেনশিয়েট করতে হবে মনে হয়। তিনবার লাগবে, টি কিউব লাগবে করতে হবে, ঠিক আছে? মানে এই আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম,
মানে এরপরে আসেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। দেখেন ইনভার্স এর ভিতরে কি কি আছে আপনাদের মনে আছে? স্যার কি এই টাইপের অঙ্ক করাইছেন না? ল্যাপ্লাস ইনভার্স অফ সিক্স এস মাইনাস ফোর, এস স্কয়ার মাইনাস ফোর এস প্লাস টোয়েন্টি, কি স্যার করাইছেন এই টাইপের অঙ্ক? জি স্যার। ওকে, এরপরে কি কনভলিউশন থিওরাম? কনভলিউশন থিওরাম ইউজ করে স্যার কি এই টাইপের অঙ্ক করাইছে না? ওয়ান বাই এস প্লাস থ্রি, ওয়ান বাই এস প্লাস ওয়ান। এক মিনিট ওয়েট করি, নামাজটা শেষ হোক, তারপরে কথা বলি, শোনা যায় না। হ্যাঁ, তাহলে আমরা মনে হয় কনভলিউশন থিওরাম অঙ্ক করে মনে হয় স্যার করাইছিলেন না অঙ্ক, মনে আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনারা হলো এই টাইপের একটা অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক মনে হয় স্যার একটা করে দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছেন। কনভলিউশন থিওরাম ইউজ করে মনে হয় একটা অঙ্ক করে, আরো তিন চারটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছে। আরেকটা অঙ্ক মনে হয় স্যার মনে হয় করাইছেন, এটা আংশিক ভগ্নাংশ দিয়েও করা যায় অথবা এই কনভলিউশন থিওরাম দিয়েও করা যায়, এই টাইপের অঙ্ক মনে হয় স্যার করাইছেন, করাইছে না? এটা কনভলিউশন দিয়েও করা যায় অথবা আংশিক ভগ্নাংশ আকারে করা যায়, কি স্যার করাইছেন? জি স্যার। ওকে, এই তিন টাইপের অঙ্ক করবেন, তিন টাইপের অঙ্ক করলে এখান থেকে একটা অঙ্ক থাকবে। এখন কোশ্চেন হলো ইনভার্স এর পরেও তো আরো একটা চাপ, আরো দুটো চ্যাপ্টার আছে, একটা অ্যাপ্লিকেশন অফ মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে না? এ মনে আছে আপনাদের, এভাবে ছিল ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল টু টু, এ ছিল না এটা দিও অঙ্ক? জি স্যার। ওকে, আবার ছিল ইউর ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু, খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক একটা আসে। এই চ্যাপ্টার গুলো লাগবে না, এগুলো আমি বাদ দিয়ে দিলাম আপনাদের, মানে অঙ্ক অনেক বড় অঙ্ক, এই অঙ্ক পরীক্ষায় আসবে না। স্যার এগুলো থেকে কি এমসিকিউ আসবে না? এখান থেকে এমসিকিউ কি আসতে পারে? এগুলো তো আপনাদের ফার্স্ট শিফটিং সেকেন্ড শিফটিং করছেন, ওখান থেকে মনে করেন যে কি আসে, এফ ডাবল প্রাইম টি সমান সমান কি, এটা আসতে পারে, এস এস স্কয়ার এফ, মানে এটা তো আগেই ছিল ল্যাপ্লাস এর মধ্যেই ছিল, এটা তো এর মধ্যে না, এস এস স্কয়ার এফ অফ এস এস মানে এফ অফ জিরো মাইনাস এস এফ মানে সরি মানে এফ প্রাইম জিরো, এরকম মানে এছাড়া তো এখান থেকে এমসিকিউ কোনো কিছু আসতে পারে না। আমি দিলাম কিছু জিনিস বাদ দিয়ে দিলাম আপনাদের স্বার্থে, আপনারা খুশি কিনা তাই বলেন, কি আপনারা খুশি? আচ্ছা, অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছে, এখন বলেন কার কি কোশ্চেন আছে তাই বলেন। স্যার পার্শিয়াল ডিফ্রাকশন এর ওটা একটু ইজি করে বুঝাই দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। এটা কি ল্যাপ্লাস ইনভার্স অফ 1 বাই s কিউব s স্কয়ার প্লাস 1, এই অঙ্ক যদি আমি কনভলিউশন থিওরাম ইউজ করে করি তাহলে আমরা f অফ s সমান ধরলাম 1 বাই s স্কয়ার প্লাস 1 আর g অফ s সমান ধরলাম 1 বাই s কিউব, এই দুটোকে ইনভার্স করে পরে আমরা কনভলিউশন থিওরাম করলাম। আর যদি আমি পার্শিয়াল ফ্রাকশনের সাহায্যে করি তো মনে করলাম ল্যাপ্লাসটা নাই বা ইনভার্সটা পরে করব, আমরা এটাকে পার্ট বাই পার্ট করি, ওই যে আমরা করছি না এ বাই এস কিউব বি বাই এস এস, আমরা মানে ছোট ক্লাসে ছিল না সি বাই এস আর ডিএস প্লাস কি জানি এরকম ছিল মনে হয় ডিএস প্লাস ডি তারপরে কত ই ই এ বি সি ডি ই ই ডিভাইডেড বাই এস এস স্কয়ার প্লাস ওয়ান, এ আপনি কি বুঝতে পারলেন? স্যার জি স্যার। স্যার এটা একটু মানে এই বড় ভাবে কি করা লাগবে? মানে তো বড় তো দরকার না, আপনি কনভলিউশন থিওরাম করে করবেন, পরীক্ষায় যদি কনভলিউশন উল্লেখ থাকে তাহলে অবশ্যই কনভলিউশনে করতে হবে, আর পরীক্ষায় যদি কোনো মেথড উল্লেখ না থাকে তাহলে আপনি যে কোনো মেথডে করতে পারেন, আপনি আংশিক ভগ্নাংশ করতে পারেন অথবা কনভলিউশন করতে পারেন, কনভলিউশন করলে ইজি হবে। আংশিক ভগ্নাংশ করে তো আর থাকবে না, না মানে পরীক্ষায় উল্লেখ থাকবে না যেটা আংশিক ভগ্নাংশের মাধ্যমে পড়ে, কিভাবে কোনো উল্লেখ থাকবে না, কি আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে স্যার, রেসিডিউ থিওরেমের ম্যাথ গুলো একটু বুঝাবেন।
এটা তো আপনাদের স্যার বুঝাইছে, এখন বুঝানোর তো কথা না এগুলো। স্যার আমাদের আসলে ল্যাপ্রাসের পাঁচটা অংশ পর্যন্ত, মানে ইনভার্সের আগ পর্যন্ত রিভিউ নেওয়া পসিবল হয়েছে, আর কমপ্লেক্স তো ধরাই হয় নাই। কমপ্লেক্স ধরে নাই কারণ আমাদের তিনটা, আপনাদের পার্ট বিতে কি তিনটা রিভিউ ক্লাস হয় নাই? স্যার আমাদের মোট ক্লাস হয়েছে চারটা, বোধ হয় চারটা হয়েছে, এর মধ্যে ওডি শেষ হয়েছে, ভেক্টর পুরো শেষ হয়নি। আর আপনার ইয়ান ডিপার্টমেন্টে টোটাল চারটা রিভিউ ক্লাস হয়েছে? জি স্যার। মানে মানে অন্য দুটো কি আপনারা করেন নাই নাকি স্যার নিতে পারেন নাই? আমি তারপর একটা হিন্টস দিয়ে দিচ্ছি, আপনার রেসিডিউ বের করার সূত্রটা কি মনে আছে কিনা? যে টেন্স টু এ, মানে এ পয়েন্টে রেসিডিউ, ওয়ান বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ডি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস এ টু দি পাওয়ার এম ইন্টু এফ অফ জেড, এলো সূত্র। হোয়াট ইজ এ? এ হচ্ছে পোল, কোন পয়েন্টে পোল আছে। হোয়াট ইজ এম? এম হচ্ছে পোলের অর্ডার। আমি একটা অঙ্ক লিখি, জেড মাইনাস ওয়ান, জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, জেড মাইনাস টু অফ ডি জেড। আমাকে এই অঙ্কে রেসিডিউ বের করতে বলছে, অর্থাৎ রেসিডিউ থিওরাম ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে বলছে। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ওকে, এখন রেসিডিউ বের করার জন্য কি বের করতে হয়? আমাকে পোল বের করতে হবে। পোল মানে কি? পোল হচ্ছে এই নিচেরটা যদি জিরো হয়, সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, জেড এর কোন মানের জন্য এই ফাংশনটা আনডিফাইন্ড হয়, সেই আনডিফাইন্ড বের করার জন্য এই নিচেরটা সমান সমান জিরো ধরতে হয়। জিরো ধরে জেড এর সেই মানগুলো বের করব, বের করলে জেড এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর একটা পাওয়া যায় টু। টু ফাইন্ড এ পোল কমা জেড প্লাস ওয়ান হোল স্কয়ার জেড মাইনাস টু ইকুয়াল টু জিরো। কি এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা কয়টা পোল পাইলাম? তিনটা। তিনটা পোল, তিনটা পোলের মধ্যে এই দুটো পোল কি সেম পোল না? জি স্যার সেম পোল। তাহলে আমরা কয়টা পয়েন্টে এখন আমরা ই বের করব, রেসিডিউ বের করব? দুটো পয়েন্টে, একটা হলো মাইনাস ওয়ান পয়েন্টে আর একটা হলো টু পয়েন্টে। এন্ড মাইনাস ওয়ান কয়বার আছে? দুইবার। দুইবার, সুতরাং মাইনাস ওয়ান হচ্ছে পোল, যে পোলের অর্ডার হচ্ছে ডাবল, ডাবল যে পোলের অর্ডার হচ্ছে এই মাইনাস ওয়ানটা হচ্ছে ডাবল পোল, আর টু হচ্ছে সিম্পল পোল। সিম্পল পোল মানে যে পোলের অর্ডার হচ্ছে ওয়ান, আর যেহেতু মাইনাস ওয়ান দুবার আছে এই জন্য এই পোলটার অর্ডার হচ্ছে টু। আমরা কি বুঝতে পারলাম? ওকে, তাহলে আমরা কোন কোন পয়েন্টে পোল বের করব? মাইনাস ওয়ান আর টু। ওকে, মাইনাস ওয়ান পয়েন্টে যদি বের করি, লিমিট জেড টেন্স টু মাইনাস ওয়ান, ওয়ান বাই এম হচ্ছে পোলের অর্ডার, তাই এটা কি সিম্পল পোল নাকি ডাবল পোল? ডাবল। ডাবল হলে টু, টু মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, ডি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ডি জেড টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান জেড মাইনাস এ। এ বলতে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস, অর্ডার হচ্ছে এ। আর এফ অফ জেড, এফ অফ জেড এর মান তো এটাই ছিল যে জেড মাইনাস ওয়ান জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার জেড মাইনাস টু, এটা এটা কাটা যায়। তারপরে আপনারা করে একবার ডিফারেন্সিয়েট করে মানটা বসাই দেবেন, এর মান পেয়ে যাবেন। এটা হচ্ছে মাইনাস ওয়ানের জন্য, ঠিক আছে? এরপরে কার জন্য বের করবেন? টু এর জন্য বের করলে পোলের মানে অর্ডার কত? স্যার বলেন, পোলের অর্ডার কত?
ওয়ান, তাহলে ওয়ান বসালে এখানে ওয়ান বসাবেন, ওয়ান মাইনাস ওয়ান এখানে ওয়ান, অর্থাৎ এখানে কোনো ডিফারেন্সিয়েট করা লাগবে না, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান, অর্থাৎ এর কোনো ডিফারেন্সিয়েট লাগবে না এইটা, ঠিক আছে? করে এই যে দুটো মান পাবেন, দুটো মান টু পাই আই ইন্টু এই দুটো মান যোগ করে দেবেন, অর্থাৎ মাইনাস ওয়ানের জন্য যে মান পাবেন আর টু এর জন্য যে মান পাবেন এই দুটো মান যোগ করবেন ইন্টু টু পাই আই, করলেই টোটাল রেসিডিউ আমরা পেয়ে যাব। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পেরেছি? কে কিছু বলে না? জি স্যার। ওকে, এই ম্যাডাম বুঝছেন? যে ম্যাডাম কোশ্চেন করছিলেন, স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আপনি রিপ্লাই করেন না কেন? স্যার লিখতেছিলাম ওই জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। এই টাইপের এই অঙ্কটা করবেন, আর একটা অঙ্ক দিলাম, মানে এই অঙ্কটা করেন, e to the power z by z square minus 1, অঙ্কটা করেন। বলুন তো এখানে কয়টা পোল পাওয়া যাবে? এখানে কয়টা পোল পাওয়া যাবে? স্যার দুইটা। দুটো কত মান? জেড ইকুয়াল কত? স্যার প্লাস ওয়ান মাইনাস ওয়ান। প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান এর সিম্পল পোল আর মাইনাস ওয়ান ও সিম্পল পোল, এর পোলের অর্ডার ওয়ান, এর পোলের অর্ডার ওয়ান, এম ইকুয়াল টু ওয়ান, এম ইকুয়াল টু ওয়ান। আপনি ওয়ান এর জন্য রেসিডিউ বের করবেন, মাইনাস ওয়ান এর জন্য রেসিডিউ বের করবেন, বের করে টু পাই আই ইন্টু সাম অফ রেসিডিউ, অর্থাৎ এই দুটো রেসিডিউ যোগ করে দেবেন। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, শেষ। এরপরে বলেন আর কার কি কোশ্চেন আছে? স্যার আমাদের যে সিঙ্গুলারিটি বের করার কিছু ম্যাথ ছিল, এগুলো কি এমসিকিউ এর জন্য করতে হবে? করেন। এরপরে বলেন আর কার কি সমস্যা? যা কার কোনো সমস্যা নাই, আমরা মোটামুটি বুঝলাম সিলেবাসটা, তাই তো? আপনাদের ক্লাস দুটো কম হয়েছে, এটা তো একটা ব্যাড রেকর্ড, বলবেন না আগে, এটা তো খুব খুব সমস্যা, মানে আপনাদের কমপ্লেক্স মোটা পড়ানোই হয় নাই। না স্যার, আসলে স্যারের দোষ নাই স্যার, স্যার চার দিন ক্লাস অনেক মানে এক দুই ঘন্টা করে নিছে কাছাকাছি, কিন্তু স্যার আসলে অনেক ম্যাথ করেছে তো ওই জন্য টপিক মানে ওই পর্যন্ত যেতে পারে নাই। আর এত ম্যাথ করাবে কেন? বুঝতে পারছি মানে মানে পরে আর ক্লাস দেওয়ার টাইম ও নাই, এখন অনেকে মানে এক্সট্রাও নিতেছে কারণ সিলেবাসে চেঞ্জ আসছে, এই জন্য মানে ধরতে পারে নাই স্যার। বুঝতে পারছি। একসাথে আসলো একজনের কোশ্চেন আর একজনের কোশ্চেন সেম হবে না। জি স্যার, ওইটা বুঝতে পারছি। ঠিক আছে, সেম হবে না কখনো, এবং অ্যানসারের এ বি সি ডিও কখনো সেম হবে না, আমরা সাপ্লিং করে দেব। ওকে, আর কার কোনো কোশ্চেন? টাইম সিকিউর জন্য কি আর কোন টপিক মনে আছে যেটা একটু মানে বললাম না, নোট করে রাখতাম যে এগুলো থেকে আসতে পারে? ভাই এরা এই এই কথাটা বলো না, ভাই এই কথাটা বলো না, আমি যেগুলো তোমাদের তো আমি সিলেবাস কমাই দিছি ভাই, তোমরা তো জানতাও না, যা আমি যদি ক্লাস না নিতাম তোমরা কি সিলেবাস তো মানে ওইগুলো পড়তা না? পড়তা তো, ওগুলো তো পড়তা। আমি তো আমি নিজের সাথে আমি তোমাদের ক্লাস নিয়েছি, আমি তোমাদের ক্লাস নিয়েছি এই জন্য আমার নিজের দায়বদ্ধতা আছে, এই কারণে আমি তোমাদের ফোন করে বলছি আমি তোমাদের একটা ক্লাস নিব, ঠিক আছে? আমি এই WP না, আমি আমি অ্যাপারেল নিছি, ফ্যাশন নিছি, IP নিছি, তোমাদের নিলাম এই, ঠিক আছে? MCQ আসলে কি এভাবে, তোমরাও নতুন আমরাও নতুন এই MCQ ক্ষেত্রে, ঠিক আছে? সুতরাং কঠিন কোশ্চেন কঠিন হবে না। যেমন একটা ফাংশন নিয়ে বলবো, এই ফাংশনের পোল কত, ঠিক আছে? মনে করো ওয়ান এর ল্যাপ্লাস করলে কি হবে, বা মনে করো ওয়ান বাই এস স্কয়ার মানে তোমার এইটাকে ইনভার্স করলে কত হবে, বা ওয়ান বাই এস মাইনাস থ্রি এইটাকে ইনভার্স করলে কত হবে,
মানে এইভাবে ছোট ছোট অঙ্ক। হ্যাঁ, সেটা আপনারা দেখলেই বুঝবেন। অর্থাৎ আপনি ল্যাপ্লাস করতে গেলে যে সূত্রগুলো লাগবে আর ইনভার্স করতে গেলে যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখ। বলেন আর কি কি করতে পারি আপনাদের জন্য বলেন। দোয়া করেন স্যার। আচ্ছা, অবশ্যই 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 দোয়া করি ভাই। ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন। হ্যাঁ, ভালো করে পরীক্ষা দেন, ভয় পাওয়ার কিছু নাই, খুব ইজি কোশ্চেন হবে। প্রথম পরীক্ষা ভালোভাবে দেন, প্রথম পরীক্ষাটা একটু কাটায় গেলে আর কোনো সমস্যা নাই, কারণ যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ওদেরও প্রথম প্রথম খুব খুব ভয় করতেছিল, তখন একটা পরীক্ষা দিলে ওদের কাছে ইজি হয়ে গেল ব্যাপারটা হলো এটা। স্যার আমাদের কি এক ঘন্টা টাইমের মধ্যেই মানে লেখা শেষ করে পিডিএফ করে জমা দেওয়া পুরো টাইম? আসলে এইটা এই কোশ্চেনটা অন্য তিনটা ডিপার্টমেন্টও করেছে, এইটা আমি ভালো জানি না, আমি ক্লিয়ারলি বলি। কিন্তু আপনাদের কাছে রবিবার মেবি কালকে মধ্যে মনে একটা হ্যান্ড আউট যাবে যে দিক নির্দেশনা, এটার মধ্যে মনে এটা থাকবে। তারপরে যদি না থাকে তা আপনাদের যে কোঅর্ডিনেটর আছে কোঅর্ডিনেটরের কাছে একটু এই কোশ্চেনটা করবেন, ঠিক আছে? এবার কোঅর্ডিনেটরের অনেক দায়িত্ব আছে, এটা করবেন তাহলে ওনারা এটা সমাধান দিয়ে দেবে। আমার কথা কি আপনি মানে ক্লিয়ার তো, বুঝতে পেরেছেন তো? জি স্যার বুঝতে পারছি। মানে অন্য তিনটা ডিপার্টমেন্ট করেছে আমাকে কোশ্চেন, কিন্তু ভাই আমি এটা শিওর না ভাই, আমি মানে সঠিক অ্যান্সার না হয় আমি আপনার কাছে বলতে পারবো না, ঠিক আছে? মানে আর আপনাদের কাছে মনে হয় একটা হ্যান্ড আউট যাবে, হ্যাঁ, টোটাল লিখিত মানে কিভাবে আপনি কি করবেন, তার মানে কালকে চলে যাবে মেবি আপনাদের প্রত্যেকের কাছে। ওকে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, হ্যালো, জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।